اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أمر الله لا إله إلا هو. أمر الله لا إله إلا هو صلى الله عليه وسلم. সম্মানিত বন্ধুগণ, আপনাদের সম্মুখে আমি এবার পবিত্র কোরআন শরীফের মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের সূরা বাকারাহ 286 আয়াত রুকু 40 এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার আয়াত আপনাদের সম্মুখে আমি চেষ্টা করব তেলাওয়াত করার জন্য। বন্ধুগণ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রা ভুল হতে পারে, তবু চেষ্টা করার দরকার আছে। পৃথিবীর জন্য যেই বস্তুটা আল্লাহ তাআলার নিজে আমাদের জন্য দুনিয়াতে দিয়েছেন, যতটুকুই পারি ততটুকুই চেষ্টা করে যাব। সম্মানিত বন্ধুগণ, আমি এই আয়াত তেলাওয়াত করার আগে আপনাদের একটি গজল শোনাব, আপনারা মনোযোগ দিয়ে আমার এই গজলটা শুনবেন, আমার কথাগুলা আপনাদের যতটুকুই আমি ক্ষুদ্র মানুষ হিসাবে দিয়েছি এই কথাগুলা ডিএস মিডিয়ার মাধ্যমে আমি দিয়েছি। আপনারা যখন এই কথাগুলি শুনবেন, রাত্রে যখন দুনিয়ার কাজকর্ম সেরে বিছানায় শুয়ে যান, এশার নামাজ আদায় করে বিছানায় শুয়ে যান, তখন আমার এই কথাগুলা একটু সময় দিয়ে শুনবেন। ভালো কথা, এখানে কোনো খারাপ কথা নয়। সম্মানিত বন্ধুগণ, শুনলে আশা করি লাভ হবে, লস হবে না। তবে আমি সর্বপ্রথম একটি গজল গাব, তারপরে আমি আল্লাহর পবিত্র বাণী তেলাওয়াত করব, চেষ্টা করব অর্থ বুঝার জন্য। আমি আপনাদের কি বুঝাবো আমি নিজেই বুঝি না। সম্মানিত বন্ধুগণ, তারপরও আপনাদের সম্মুখে থাকি, আসি শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য।
সব কিছুর সমাধান আল্লাহর বাণী আল কুরআন ওরে মানিলে হইবা গেনি জুরাবে পরাণ শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন সব কিছুর সমাধান আল্লাহর বাণী আল কুরআন সব কিছুর সমাধান আল্লাহর বাণী আল কুরআন মানিলে হইবা গেনি জুরাবে পরাণ শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন একান্ত নয় কারো আল্লাহর বাণী আল কুরআন কুরআন পড়ে জীবন গড়ো বলছে সুবহান একান্ত নয় কারো আল্লাহর বাণী আল কুরআন কুরআন পড়ো জীবন গড়ো বলছে সুবহান ওরে কত ওলি আবেদ গনে তাহ কি করে আল কুরআনে কত ওলি আবেদ গনে তাহ কি করে আল কুরআনে কুরআনের মানি জেনে করো গুনগান শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন বিশ্বের কত মুসলমান না বুঝে আল কুরআন বিশ্বের কত মুসলমান না বুঝে আল কুরআন অপদস্ত অপমান ইতিহাস প্রমাণ ধর্মনিয়া ডাঙ্গাবাজ কত আছে ফেত্রাবাজ ধর্মনিয়া ডাঙ্গাবাজ কত আছে ফেত্রাবাজ ওরে না বুঝিয়া মহারাজ জান করে কুরবান শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন সব কিছুর সমাধান আল্লাহর বাণী আল কুরআন সব কিছুর সমাধান আল্লাহর বাণী আল কুরআন মানিলে হইবা গেনি জুরাবে পরাণ শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন বকবাসে নয়ন জ্বলে আল কুরআনের সুরে টানে প্রেমের আগুন উঠে জ্বলে এসকে রিটান বকবাসে নয়ন জ্বলে আল কুরআনের সুরে টানে প্রেমের আগুন উঠে জ্বলে এসকে রটান দেখো মানুষ হালচাল রাহিম দানু না যে হাল
দেখো মানুষ হাল চাল, রাহিম দানু না যে হাল, এই দানু পাগল গাইছে গান, মাহফুজে আমান, শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন, শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন, শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন, সবকিছুর সমাধান আল্লাহর বাণী আল কুরআন, মানিলে হইবে জ্ঞানী জুড়াবে পুরাণ, শান্তির বাণী আল্লাহর পবিত্র কুরআন। সম্মানিত বন্ধুগণ, এই গজল আপনাদের সম্মুখে দিয়েছি, যদি একটু চিন্তা করেন, যদি বলেন হ্যাঁ আমি ভালো পথে চলাফেরা করব এবং আমার আল্লাহ রাসুল পীর মুর্শিদ ওলি আউলিয়া আলেম ওলামাই কেরামগণ এবং যারা আল্লাহর প্রিয় মানুষ, যারা আল্লাহর প্রিয় মানুষ তাদের প্রতি কোনো কিছু আশা করতে হবে এবং তাদের সম্মান করতে হবে এবং তাদের সবসময় আদর করতে হবে, তাদের সাথে গভীর সম্পর্ক করতে হবে এবং তাদের ভালোবাসতে হবে। যদি বলেন আমি একজন মানুষের মতন মানুষ হতে চাই, আর যদি দুনিয়ার লোভে এদিক সেদিক, দুনিয়ার লোভে, দুনিয়াকে ভালো তো সবাই বাসে, টাকা পয়সা অর্থ সম্পদ প্রত্যেকের বিশেষ দরকার। বন্ধুগণ, টাকা কামাই করতে পারেন, কিন্তু যদি ওই টাকাটা হকালাল মতো হয় তাহলে আপনার উপকারে আসবে, আর না হলে একদিন বিপরীত হয়ে যাবে, একদিন বিপরীত হয়ে যাবে। তবে একটি কথা হলো, আমি আপনাদের সম্মুখে বলেছি পবিত্র কোরআন থেকে, আমি সুরা বাকারা হ, সুরা বাকারা হ এক নাম্বার থেকে চার নাম্বার আয়াত পর্যন্ত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করব, ইনশাল্লাহ করব। তবে এই সামনাসামনি সরাসরি কথা বলতে আমার একটু 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 প্যাচ লেগে যাবে আর কি, থাকতো না কোনো প্যাচ থাকতো না। আশা করি আল্লাহর নামে যখন বসেছি বাকিটা উপরলাই ব্যবস্থা করবে, আমার কিছু করার নাই। যদি বলেন যে আমার করার আছে তাহলে ভুল ধারণা, বসেছি আল্লাহর বাণী সামনে নিয়ে, কথা যদি বলি যে সৃষ্টি করেছেন সেই তো বলাবে, আমার বলার তো কিছু নাই, আমার বলতে আমি নেই, এই কথাটা স্মরণ রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন,
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আলিফ লাম মিম এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই আলিফ লাম মিম এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون جرا উদ্দেশ্য বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন করে যারা নামাজ কায়েম করে আল্লাহর দেওয়া রিজিক থেকে ভয় করে আবার বলি যারা উদ্দেশ্য বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন করে যারা নামাজ কায়েম করে আল্লাহর দেওয়া রিজিক থেকে ভয় করে الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون جرى الله যাহা আল্লাহ হইতে অবতীর্ণ হয়েছে দুনিয়া ও আখেরাত তাদের দোনোটাই আশা তাদের দোনোটাই আশা দুনিয়াও এবং আখেরাত তাহলে আল্লাহ আল্লাহর পবিত্র বাণীর অর্থ যদি আমরা জানতে পারি বুঝতে পারি এবং যারা জ্ঞানী মানুষ তাদের কাছ থেকেও আমরা শিখতে পারি একজন মসজিদের ইমাম সাহেব আপনার এই খারাপ যুক্তি দিতে পারে না আমার মতন খারাপ মানুষেরা খারাপ যুক্তি দেওয়া যায় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের যে একজন ইমামের পিছনে আমরা নামাজ আদায় করি একজন ইমাম সে ইমামের জায়গায় এইভাবে
দেউরদা আসছে না, বহুত কষ্ট হচ্ছে, বহুত কষ্ট হচ্ছে, বহুত ত্যাগ স্বীকার করতে হচ্ছে, বহুত লাঞ্ছিত হতে হচ্ছে, এবং বলতে পারেন যে আপনার কি বেশি দরদ একজন ইমামের জন্য? বন্ধুগণ, আপনি যার পিছনে নামাজ আদায় করবেন সে হলো একজন ইমাম, আর ওই ইমামে আল্লাহ তাআলার গরের খেজমত করেন এবং মানুষকে দিনের পথে বুঝান, ভালো পথে বুঝান নাকি খারাপ পথে বুঝায়, একজন সম্মানী ব্যক্তি না? যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মান সম্মানের মর্যাদা দিয়ে রেখেছে দিয়েছেন, আমরা কি তাকে অসম্মানের চোখে দেখলে চলবে? কিভাবে চলবে দুনিয়া? আমরা একজন কোরআন শিক্ষককে সম্মান করতে হবে, মুসলমান হিসেবে দায়িত্ব। আমি অন্যদের কথা বলবো না, কেন বলবো? আল্লাহ তাআলার সৃষ্টি জগতে 18,000 মাখলুকাত, 80,000 আলম জাত সৃজন করেছেন, আরো বহু কিছু সৃজন করেছেন। হ্যাঁ, আল্লাহ পাকে না কইতে পারবে কত হাজার সৃজন করেছেন, আমরা সামান্যভাবে একটু অথচ তালাশ করলে কিছু পেয়ে যাই। আল্লাহ তাআলার কুদরতের কথা কি বলে শেষ করার মতন পৃথিবীতে কারো সাধ্য আছে? হবে না, হবে না। সম্মানিত বন্ধুগণ, আমি মুসলমান হিসেবে আমার মুসলমানের দায়িত্ব পালন করতে হবে, আমার জন্য কেউ শত্রু না, আমার জন্য কেউ আপনও না, আমার আপন হবে আমার আমল, প্রত্যেকটা মানুষের আমল হবে আমল, যার আমল আল্লাহর কাছে পছন্দজনক তার কোনো ভয় নেই। আমরা তো সেইভাবে দুনিয়াতে চলতে হবে, সেই কথাগুলো বুঝতে হবে, জানতে হবে। আমিও তো কোনোদিন কোরআন শিখতে পারি নাই, তো আল্লাহ তাআলা আমাকে অথচ কিছু শিক্ষা দান করেছেন, তার জন্য আমি আপনাদের সম্মুখে দুই চার কথা বলে থাকি। বন্ধুগণ, আমিও এই কোরআন পড়ার জন্য আমি বহুত কষ্ট করেছি, আমি জানি না আপনাদের মতন আমি তো পারবো না, আমি প্রথমেই বলেছি, তারপরেও আল্লাহর বাণী আমি ছেড়ে দিতে পারবো না। সম্মানিত বন্ধুগণ, আমরা যেন প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলা যেন আমরা ইসলাম ধর্মের মানুষ ইসলামের খেজমত করতে পারি এবং দুনিয়াতে সঠিক পথে আমরা চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের আশা কবুল করেন, এই বলে আপনাদের সম্মুখে আমি এই বলিয়মের কথা রেখে যাচ্ছি। ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষকে সুপথে চলার আদেশ করবেন, কুপথে
চলা নিষেধ করবেন আমার এই কাম্য আল্লাহ তাআলার পৃথিবীতে কত ধরনের মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন এক একটা মানুষের এক একটা মেজাজ এক একটা মানুষের এক একটা চেহারা এক একটা মানুষের এক এক রকম তার মন্তব্য এক একটি মানুষের এক এক রকম ভাষা এক একটা মানুষের এক এক রকম চলা এমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের রেখেছেন আমরা কি একদিন ভেবে দেখলাম আল্লাহ তাআলার সৃষ্টি জগতের ভিতরে একটু চিন্তাধারা করেছি যে আল্লাহ তাআলা আমাদের এত আশা করে এত শোক করে আমাদের দুনিয়ায় প্রেরণ করেছেন কোথায় ছিলাম কোথায় এলাম আবার কোথায় যাব দরকার না একটু ভাবার দরকার একটু চিন্তা ভাবনা করা দরকার আল্লাহ তাআলার আমি গজলের ভাষায় বলে গেছি সব কিছুর সমাধান আল্লাহর বাণী আল কোরআন মানিলে হইবা জ্ঞানী জুড়াইবে পরাণ শান্তির বাণী আল্লাহর পবিত্র কোরআন আমি যে কথাগুলো বলে গেলাম এগুলো একবার বিবেককে বিবেকের সাথে বুঝুন চিন্তা করুন একান্ত নয় কারো আল্লাহর বাণী আল কোরআন কোরআন পড়ো জীবন গড়ো বলছে সুবহান কত ওলি আবেদ গনে তাহকিক করে আল কোরআনে কোরআনের মানি জেনে করো গুণগান কি কথাগুলো খারাপ বিশ্বের কত মুসলমান আমরা না বুঝে আল কোরআন অপদস্ত অপমান ইতিহাস প্রমাণ আছে না এরকম প্রমাণ আমি যতটুকু বলবো তা যতটুকু জানি ততটুকুর ভিতরেই বলতে হবে বক্ষবাসে নয়ন জ্বলে আল কোরআনের সুরে টানে প্রেমের আগুন উঠে জ্বলে এশকেরও টান দেখো মানুষ হালচাল দুনিয়ার হালচাল দেখো মানুষ হালচাল রাহিম দানু নাজেহাল দানু পাগলায় গাইছে গান মাহফুজে আমান শান্তির বাণী আল্লাহর পবিত্র কোরআন পৃথিবীতে যত কিছু করেন না করেন যদি একবার আপনার আপনি কোরআন শিখতে পারেন আপনি যখন কোরআন পড়তে পারবেন তখন দেখবেন আপনি নিজেই দেখে নিন যে আল্লাহর কোরআন যারা পড়ে তেলাওয়াত করে এবং তারা কোরআন তেলাওয়াত না করলে ভালো লাগে না এত মধু এত কিছু দিয়েছে শুধু পড়তে ইচ্ছে হয় শুধু কোরআন পড়তে ইচ্ছে হয় একবার কোরআন শিখে নিন আল্লাহর বাণী শিখে নিন একজন মানুষের মতন মানুষ হয়ে দুনিয়াতে চলাফেরা করুন আমি একজন সাধারণ মানুষ তারপরও আপনাদের সম্মুখে আশা করি
যেহেতু আল্লাহর পবিত্র বাণী যদি সামনে থাকে, উপরে মালিক আছেন, বুঝে নিবেন। চেষ্টা তো চালিয়ে যাচ্ছি, ভালো মন্দ বোঝার মালিক উপরওয়ালা আছেন, তিনি বুঝবেন। কর্ম করতে এসেছি, যার কর্ম করব সে তো ভালো মন্দ বোঝার দায়িত্ব। বন্ধুগণ, আমি এখন রেখে গেলাম, আবার আসব, আবার আসব, আবার আসব, চেষ্টা করব আসার। তবে প্রত্যেকটা মানুষ আল্লাহর বাণী কোরআন শরীফ, এটা মহাগ্রন্থ, পবিত্র আল কোরআন মহাগ্রন্থ, এটা প্রত্যেকের জন্য। যে হাতে নিয়ে চুমুন করবেন তার জন্যই। আপনি যদি না চিনেন আপনার কাছে কি দাম থাকবে বলেন? তবে শুন, যেই কথাগুলো শুনবেন, শুনতে পারলো আপনার অনেক সওয়াব হবে। পবিত্র বাণী আল্লাহ পাকের আল কোরআন পড়তে পারেন না, সামনে নিয়ে বসে আছেন, তারপরও আল্লাহ পাক রহমত আপনার উপর নাজির করবেন। এবার বুঝুন, আল্লাহ পাকের এত বড় একটা মূল্যবান বস্তু আমরা পাইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ পেয়ে, আল্লাহ তাআলার পবিত্র কোরআন পেয়ে, আমরা কিভাবে নীরবতা পালন করে থাকি মুসলমান হিসাবে, দায়িত্ব পালন করুন। প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে হক হালাল মতে চলার আদেশ করুন, নিজেও চলুন, আমি নিজেও চলুন। আদেশ করতে যদি নাও পারি, নিজেও তো শুধরাতে হবে। বন্ধুগণ, কি বলবো, আল্লাহ তাআলা যেন মুসলমানদের উপর শান্তি দান করুক এবং দীন ইসলামের পথে মানুষ চলাফেরা করুক। দুনিয়ার কর্ম দুনিয়াতে করব, পাশাপাশি আমাদের আখেরাতের কর্ম আমাদের সাথে থাকতে হবে। এই বলে আপনাদের সম্মুখে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।